হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি সৌভিক। প্রথমেই বলে দিই, ভিডিওটাতে আমি নেই, তার কারণ হচ্ছে আজ থেকে প্রায় চার দিন আগে আমি বারুইপুরে একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে, আপনারা কম বেশি জানেন আমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার, আমি টুকটাক টুর্নামেন্ট খেলি। তো আমার একটা গুরুতর চোট আছে পায়ে, তো আমার পায়ের এই রকম অবস্থা, এখন একটু ফোলাটা কমেছে, বাট এই রকম অবস্থা ছিল। ও চিন্তার কোনো কারণ নেই, পা ভাঙেনি, কিন্তু ভিতরের লিগামেন্ট ছিঁড়ে গেছে, যেটা হচ্ছে পা ভাঙার থেকেও বেশি মারাত্মক। তো ডাক্তার বলেছে এখন একটাই ওষুধ, সেটা হলো রেস্ট, আর টুকটাক ওষুধ দিয়েছে চাপ নেই। কিন্তু কৌশিকদা, গৌরব, সন্দীপ, পুলকদা, অয়ন সবাই আছে, ওরা ভিডিও করবে, আপনারা ভিডিওগুলো দেখুন, ঠিক আছে? কদিন ভিডিওতে আমি থাকবো না, আর আপনারা আশীর্বাদ করুন যাতে আমার পাটা সেরে যায় তাড়াতাড়ি। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি, আমার সাথে আছে অয়ন ভাই, আর ক্যামেরায় আছে গৌরব। তো আগে একটা কথা বলে নেই, সৌভিকের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে খেলতে গিয়ে ওর পায়ে চোট লাগে, তো যার জন্য ও কিছুদিন ভিডিওতে আসতে পারবে না। তো আমরাই কন্টিনিউ করব ভিডিওটা, আর উটুটি ওর উপর দিয়ে খুবই বিপদ যাচ্ছে, তো ও কিছুদিন রেস্টে আছে এখন। আর সন্দীপ, পুলক আসতে পারিনি, ওরা পুলক একটা কাজের জন্য আটকে গেছে, সন্দীপও কাজের জন্য আটকে আছে। তো চলুন আমরা শুরু করবো আজকে তিনজন। তো এটা কামারডাঙ্গা নামক এক জায়গায় এসেছি আমরা। তো এই জায়গায় বেসিক্যালি ঘটনাটা হয়েছিল, এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছটা না, এইটা, এই আম গাছটা, এই আম গাছটায় একজন বয়স্ক লোক, মানে মধ্যবয়স্ক, 50-55 বছর হবে, উনি এসে বাড়িতে ফ্যামিলি প্রবলেমে হয়তো গলায় দড়ি দিয়েছিল, তো যার ফলে কোনো অসুবিধা হতো না তখন, তখন এখানে এই বাড়িগুলো হয়নি, এই বাড়িটা আর এই বাড়িটা। তো যখন এই বাড়িটা আর এই বাড়িটা হলো, এখান থেকে 10-12 বছর হয়েছে, বাড়ি দুটো হয়েছে, তো তারপর থেকে সব অ্যাক্টিভিটিস উৎপাত শুরু হয়ে গেল, এবং এখানে একটা ফ্যামিলিও এসেছিলো থাকার জন্য, তারা থাকতে পারেনি। তো প্রথমে যখন এই বাড়িটায় ফ্যামিলিতে থাকতো, তারপর তার ভাই এখানে একটা ঘর করে চেষ্টা করেছিল আর কি, তো তারা যখন থাকতে পারলো না, তো এখানে তার ভাই, মানে এখানে বড় ভাই ঘর করেছে অলরেডি, আর এখানে ছোট ভাই ঘর করছিল, তো বন্ধ হয়ে করে দেয়। যখনই দেখছে যে তাদের ওপরে অত্যন্তভাবে অ্যাটাক হচ্ছে, ঘরের ঘরের দরজা জানলা করতে পারিনি, মানে সেইভাবে ওরা রেডি করতে পারিনি ঘরটাকে, ঠিক আছে? তো চলুন ভিডিওটা দেখি কি হয়। তো এটা ছোট ভাই ঘর করছিল, ঘর করতে করতে এই ঘরটা বন্ধ হয়ে যায়, কারণ এখান থেকে এখানে এই বাড়িটা পুরো কমপ্লিট বাড়ি ছিল, তো এই বাড়িটাই তারা সবাই থাকতো, পুরো ফ্যামিলি এই বাড়িতেই থাকতো। এখানে বসবাস করতো, এটা তার প্রমাণ, এখানে তারা পুরো সব কিছু কমপ্লিট করেছে ঘরটার ভিতরে। চলেছিলাম উপরে কি আঠা হওয়া যাবে না, মিটার টিটার নিয়েছে সব, ইলেকট্রিক এখানে আছে, কিন্তু তালা মেরে তারা চলে গেছে বাড়ি থেকে। এখন এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িটা, আর এই বাড়িটা মোটামুটি ইনকম, সেরকম কি আছে পড়লো, এইটা পড়লো ওপর থেকে, এই যে বাড়ির একটু পিছনটা দেখায়, এই টিনটা ঢুলছে, ওরা বেশি হয়েছে, এই টিনটা নড়ছিল, এই টিনটা, ওই দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাসঙ্গলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাসঙ্গলি,
জয় বজরঙ্গী, জয় মাতা। অ্যাকচুয়ালি তারা এই বাড়ির ফ্যামিলির লোকেরা ভেবেছিল যে এখানে নির্জন জায়গায় বেশ ভালোভাবে থাকা যাবে, কিন্তু এরকম একটা ঘটনার পর থেকে তারা তো জানতো না যে এরকম এই জায়গায় একজন সুসাইড করে মারা গেছে। তো যথারীতি তারা তাদের মতোভাবে ঘর করেছে। আমি এটাও শুনলাম এখানে একটা জানলা করেছিল, হ্যাঁ, জানলাটা দিয়ে মানে এখানে তারা থাকতো এই ঘরটায় মেনলি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই জানলাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা বেশো দেখা মেনলি এই পাশ বাগান থেকে অ্যাক্টিভিটিসটা বেশি হতো, এখানে একটা জানলা ছিল। এই জানলাটা এখন ইট দিয়ে টোটালি তারা যখন দেখলো যে অসুবিধা হচ্ছে তাদের, তখন তারা এই ইট দিয়ে বন্ধ করে দেয় জানলা। তারপরেও তারা থাকতে পারেনি এখানে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আওয়াজ হয়ে যাচ্ছে, এদিকে কুকুর ডাকা শুরু করেছে হঠাৎ করে। ঘরের মধ্যে কে যেন ডাকাটা ঠিক করে অবস্থা হয় না। জয় মাতারা, জয় মাতারা। জয় বাজুমলি, জয় মাতারা। এটা কি অবস্থা, গাড়িটা তখন পড়লো। কি আওয়াজ হলো ওখানে? জয় মাতারা, জয় মাতারা, জয় বাজুমলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ছাতটা পড়ে দেখেছো? এই আম গাছটা যদি কেটে দিত সেই সময় মানুষ বুদ্ধি করে, তা আজ এই বিপদটা হতো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাজুমলি, জয় বাজুমলি, জয় বাজুমলি, জয় মাতারা। দেখো কি হচ্ছে, দেখি অবস্থা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাজুমলি। কি তারটা নড়ছে, এই দেখো তারটা দুলছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেউ নেই। জয় শ্রীরাম, জয় বাজুমলি।
दुलछे से ढका जो तो खूब भलो हतो ढाका जो লাইট যাবে না তো ভেতরে লাইট যাবে না একটা আচ্ছা হবে দরজা দরজা ওই দেখো এই দরজায় সেই ফোনাগুতো করছে ওই দেখো দরজা ওই চিনে দরজা ওই দেখো দেখো এখানে এসো এখানে এসো ওই দেখো দেখো এখান থেকে দেখাতে পারবা এই যে দেখতে পাচ্ছ ওই যে চিনে দরজা ওই যে ওই যে চিনে দরজাটা দেখছি জয় মাতারা সাবধানে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে আমি এই দরজা দিয়ে আর জানলা দিয়ে দেখলাম ঠিক এখান যায় এই হ্যাঁ কোনক্রম ভাবে একটু যদি দেখা যেত দিয়ে বাবা দেখতে পারলো এই আর দেখো মাথা মাথা পড়লে কি জয় মাতারা জয় মাতারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বাজনবাড়ি জয় বাজনবাড়ি একদম আমরা নিশ্চিত না
এই দেখো এই ডালটা, এই ডালটা ভেঙেছে, এই জায়গার এই যে ডাল, এই ডালটা এই যে আসলে ভেঙে পড়লো, সাদের থেকে উড়ে আসলো। জয় মাতারাম। জয় মাতারাম, জয় মাতারাম, জয় মাতারাম, জয় শ্রীরাম। সবাই বলছে গ্রামের লোক, মাছ বাগানো আছে, এরকম একটা শুনছেন বাড়ি, সুন্দর সুসাইড করা জায়গা। শ্রীরাম, এটা গাছ পড়লো আমার এক্ষুনি। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। বলতে না বলতে যে কখন কি হয়ে যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রবীন্দ্র। একটা জিনিস দেখেছো গৌরব, ঘরের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া হঠাৎ করে চলে আসলো। জয় মাতারা, জয় মাতারা। এই হ্যাঁ, এই কে জন্য এদিকে তাগিয়ে রয়েছে, এই দেখো চাইছিলাম। দিচ্ছে তো টিন টিন। জয় মাতারা, জয় মাতারা। এরাটাই এজন্য তাগিয়েছিল ওই ভোগটা দিয়ে। একদম টোটালটা ফাঁকা জায়গা তো, টোটালটা এই 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 গাছটা নড়ছে অটোমেটিক। হ্যাঁ দেখো এই ডালটা নড়ছে। লাগিয়েছ? হ্যাঁ শ্রীরাম, জয় শ্রীরাম, সাবধানে।
কচিন ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে দেখলে জুড়ে জয় শ্রীরাম। ছাদে উঠতে পারবো না ভয়ে, যদি কোনো একটা বিপদ হয়ে যায় সমস্যা হয়ে যাবে। মোটামুটি কিন্তু ওপরে আওয়াজই হয়ে যাচ্ছে, কি করবো? ওপরে উঠে দেখ, দেখবো নাকি উপরে ক্যামেরা নিয়ে ওঠাতে একটু প্রবলেম হবে, সেটা বুঝতে পারছি, কিন্তু কোনো সলিউশন বুঝতে পারছি না। উপরে আওয়াজটা পেলেন? এই কি এটা? শ্রীরাম, জয় শ্রীরাম। বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল এই গাছের ডাল থেকে, এই কন্যার, এই কন্যার, এই গাছের ডালের এই কন্যাটা। জয় মাতা, জয় মাতা। এই আমার আবার বাঁশ গাছ এর কোনো ওইটা কই যাবো, বাঁশ গাছের কোনো দেখো মাতা, বাঁশ গাছটা কি হচ্ছে দেখো, এই ওই দেখো, বলতে না বলতে কি একটা পড়ি, কিছু যদি কিছু একটা ব্যবস্থা করা যায় তো দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে তো রিস্ক হয়ে যাবে। আমরা যদি উঠি, আমাদের যদি ওখান থেকে ফেলে দেয় খোলা ছাদ, কোনো এখানে ধরার কোনো ব্যবস্থা নেই, সেটা যদি আমরা উঠবো ছাদে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আর আমরা আজকে টিমের তিনজন এসছি, অনেক দূরেই এসছি। জয় শ্রীরাম। চলে যাওয়ার পর থেকে টেনশন হয় না।
মনে হচ্ছে যে কীর্তনটা আছে না ওই জন্য হয়তো ঠাকুরের গান আসছে ওই জন্য হয়তো হচ্ছিল করছিল গানের আওয়াজটা আসছে বলে ঠাকুরের গান পরিবেশ আমার তো মনে হচ্ছে যদি কিছু বড় ধরনের হতে পারে আমার তো এটাই মনে হচ্ছে আমরা তো অনেক জায়গায় দেখেছি এরকম সম্পূর্ণ পরিবেশ হয়ে গেল হট করে আমরা মানে ভিডিওটা এন্ডিং দিচ্ছি বা শেষ করার পজিশন নিচ্ছি সেরকম সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কারোর উপরে এরকমই হয় ম্যাক্সিমাম ভিডিওতে ছাদে আমরা উঠতে পারতাম তো ফ্রেন্ডস আপনাদের কিছু দেখানো যেত তো ওইভাবে রিস্ক নিয়ে তো ওঠাটাও খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না এখানে অ্যাক্টিভিটিস আর কোনো উৎপাত কিছুই হচ্ছে না বুঝতে পারছি না কেন এরকম হয়ে গেল হঠাৎ করে সমতমের পরিবেশ তো ভিডিও আর বাড়াবো না তো আজ এখানেই ভিডিও শেষ করছি আমরা চেষ্টা করব টিম মেম্বার বেশি নিয়ে এসে এখানে আসার এটাও হতে পারে যে ঠাকুরের গান হচ্ছে পাশে মানে সেই কারণে গানটা কোনো একটা শক্তি এতে এখানে হয়তো আত্মাটা কোনো একটা সমস্যা কিংবা তার কোনো সমস্যা হয়েছে তো কোনো কিছু অ্যাক্টিভিটিস দেখতেই পাচ্ছি না যদি এখান থেকে আমরা এবার চলে যাব চলো সেই আমার মনে হচ্ছে এই কীর্তনটা হচ্ছে না গানটা এই গানের কারণেই হ্যাঁ কিছু ওটাই হচ্ছে